নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো সাংবিধানিক পথ নেই বলে মন্তব্য করেছেন লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বিকেলে নিজ বাসভবনের ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় গত ১৩ বছরের ব্যর্থতার গ্লানি মুছে বিএনপিকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের আর কোনো সাংবিধানিক পথ নেই তেরো বছরের ব্যর্থতা গ্লানি মুছে এখন নির্বাচনমুখী হওয়ার জন্য আমি বিএনপি নেতাদের আহ্বান জানাব নির্বাচনের মাধ্যমে জনগণই তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে তাই এদিক ওদিক না ঘুরে নির্বাচনে আসুন ক্ষমতায় যাওয়ার জন্য অলিগলি না খুঁজে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন দেশে করোনায় একদিনে আরও আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশে মোট প্রাণহানি ছাব্বিশ হাজার আটশো আশি জনে দাঁড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় নতুন শনাক্ত হয়েছেন এক জন মোট শনাক্ত পনেরো লাখ আঠাশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন চব্বিশ ঘন্টায় আঠারো হাজার আটশো জনের নমুনা পরীক্ষা হয় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সাত দশমিক শূন্য তিন শতাংশ একদিনে সুস্থ তিন হাজার জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন চোদ্দ লাখ পঁচাত্তর হাজার দুশো পঁয়ত্রিশ জন সুস্থতার হার ছিয়ানব্বই দশমিক পাঁচ এক মৃত্যু হার এক দশমিক সাত ছয় শতাংশ একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে বাইশ জনের এছাড়া চট্টগ্রাম বিভাগে বারো রাজশাহীতে চার রংপুরে চার সিলেটে দুই খুলনায় দুই বরিশালে এক এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন